আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, 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 সে মুশরিক। কেন? শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে, কি ধরেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন, দলিল দিচ্ছে না, অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা, কারণ বর্ণনা করে দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মারিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মারাকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি, কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে না কি বলছে? আসমাউ ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি, তোমরা কি বলছো সবই শুনতেছি। তাহলে কোরআনে কারীম কখনো পরস্পর বিরোধী হতে পারে না। রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং সবকিছু, সমস্ত সৃষ্টি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র, কেমন ক্ষুদ্র জানেন? একটি জিনিস মনে রাখবেন, খুব সৃষ্টি কত ক্ষুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান এবং জমিন সবগুলো সাতটি মুদ্রার মতো কথা কুরসির মধ্যে। কুরসি হচ্ছে পাদানি, পাদানি বুঝছেন, পা রাখার জায়গা। আরশের সামনে ছোট্ট একটা ফেলে রাখা ভূমি, এটার ভিতরে সাতটি মুদ্রা। শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে সাতটি মুদ্রার মতো, সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন। আর আমরা মনে করি যে আমার সাথে আল্লাহ, এটা কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি কি আল্লাহকে এতই ক্ষুদ্র মনে করেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহকে তারা সঠিক পরিমাণ করতে জানেনি। সুবহান রাব্বিয়াল আযীম, যখন আপনি বলেন মহান আল্লাহ, তিনি কতই না পবিত্র। আযীম অর্থ কাকে বলে জানেন? আযীম বড়কে বলে। আপনি এটা ছোট মনে করতেছেন কেন? আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন? স্রষ্টা তিনি অনেক বড়, অনেক বড়, অনেক বড়, আযীম, আযম, তিনি অনেক বড়। আল্লাহ তাআলা নিজে আযীম বলতেছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে তিনি মহান, আযীম, তিনি আলা বলছেন, তিনি সবকিছুর উপর, আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন। এটা তো, এটা হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আছেন, এটা কোনো অপব্যাখ্যা নয়, এটা 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 বলা কারিনা লফজিয়া, শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয়। এই পর্যন্ত আলেমরা সবাই এটা জানে, যখন আয়াতের মধ্যেই থাকে এটা মেনে নিতে। আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আসমা ওয়া আরা সা ইন্না ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, স্পষ্ট বলা হয়েছে যেখানে যে তিনি দেখছেন এবং জানছেন, সেখানে অন্য কিছু বলার সুযোগ নাই, অন্য কোনো অপব্যাখ্যা চলবে না।